সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 জুলাই বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, বুধবার সকাল থেকেই বিপদ সীমার নিচে বইছে লঙ্গাই সিংলা এবং কুশিয়ারা নদীর জল, জল কমছে লঙ্গাই সিংলা এবং কুশিয়ারা নদীর, আপাতত স্বস্তি জনমনে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেসের অহংকার হয়েছে, উপনির্বাচনে একা লড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ অখিল গগৈ। শোকাবহ অঘটন পাতারকান্দি বাইপাসে, বাইক চালকের মাথার উপর দিয়ে চলে গেল গাড়ির চাকা। পাতারকান্দি বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইয়ের, গুরুতর আহত আরেক বাই। বদরপুর বাঙ্গা এলাকার নাজকুনি সেলিমকে করিমগঞ্জ থেকে জোরহাট জেলে নেওয়ার নির্দেশ। বন্যার পর জোরের তাণ্ডব, কাটিগড়া দুধপুরে বাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় সাফল্য, অসমে বাল্যবিবাহ কমেছে 81%। আগামী নভেম্বর ডিসেম্বর মাসে আবার বাল্যবিবাহে জামাই দরপাকর শুরু হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কদমতলায় ই রিকশার ধাক্কায় গুরুতর আহত পাতারকান্দি বাজারি সরার বাইক চালক, প্রচণ্ড গরমের মধ্যে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর, মৃত্যু হল উদারবন্দের এক কিশোরের। জমা জলে চরম দুর্ভোগে শিলচর বাগা সন্তর বাজারের ব্যবসায়ীরা, শিলচর কালাইন সড়কের শিববাড়ি অংশে ছোট গাড়ি চলাচল বন্ধ, বিপাকে চালকরা। তীব্র গরমে নাজেহাল বরাকের মানুষ, আরও বাড়বে গরম। লাঠি খেলা মিছিল সহযোগে নিবিয়ায় মহরম পালিত, পাতারকান্দিতেও শান্তিপূর্ণভাবে পালিত হল মহরম। বেকার সমস্যায় বারাক্রান্ত রাজ্য অসম থেকে কর্মসংস্থাপনের জন্য বিন রাজ্যে যাওয়া যুবক যুবতীর সংখ্যা বাড়ছে, বেকার সমস্যায় রাজ্য থেকে কাজের খুঁজে 55% বিন রাজ্যে। বিমানবন্দরে মুটের চাকরির জন্য পিএইচডি বিকম পাস প্রার্থী, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বুধবার সকাল থেকেই বিপদ সীমার নিচে বইছে লঙ্গাই নদী, সিংলা নদী এবং কুশিয়ারা নদীর জল, জল কমছে লঙ্গাই কুশিয়ারা সিংলার, আপাতত স্বস্তি। জল কমতে থাকায় বাঙ্গা বাদ দিয়ে আর জল ঢুকছে না জনপদে, তবে নিচু এলাকাগুলি প্লাবিত হলেও গত 24 ঘন্টায় জল অনেকটা কমছে বলে জানা গেছে। দক্ষিণ করিমগঞ্জের সবকটি বিল হাওরে হাজার হাজার হেক্টর কৃষি জমি এখনও জলের তলায়। ধীরে ধীরে জল কমলেও সাইল ক্ষেতের উপযোগী কৃষি জমি থেকে জল নামতে অনেকটা সময় লাগবে এমন ধারণা চাষিদের। বিধ্বংসী বন্যায় সাইল ক্ষেতের হালি চারা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এলাকার হাজার হাজার চাষি। আষাঢ় মাসের প্রথম থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত কৃষি জমিতে হালি চারা বপন করার নির্ধারিত সময় ছিল, কিন্তু শ্রাবণ মাস এসে যাওয়ায় হতাশা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে, কারণ এখন পর্যন্ত তাদের কাছে নেই ভালো ফলনশীল হালি চারা, তার উপর ক্ষেতের জমি বন্যার জলে প্লাবিত। লোকসভা বিধানসভা নিয়ে আলোচনা হয়েছে, উপনির্বাচন নিয়ে হয়নি, বললেন ভূপেন বোরা। কংগ্রেসের অহংকার হয়েছে, একা লড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ অখিল গগৈ। রাজ্যে উপনির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা স্পষ্ট ঘোষণা হয়নি, তবে 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও সভাপতি ভূপেন বোরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লোকসভায় বিরোধী ঐক্যমঞ্চকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও
উপনির্বাচনে পাঁচ কেন্দ্রেই প্রার্থী দেবে দল, আর এতেই কেঁপেছেন বিরোধী ঐক্যমঞ্চের আরেক রাজনৈতিক দল রাইজর দলের সভাপতি অখিল গগৈ। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেসের অহংকার হয়েছে, তবে লোকসভায় কংগ্রেসের উত্থান সম্ভব হয়েছে বিরোধী ঐক্যমঞ্চের জন্যই। উপনির্বাচনে কংগ্রেস একা লড়তে চাইলে লড়ুক, গত কিছুদিন ধরে অন্যান্য দল থেকে প্রচুর সদস্য কংগ্রেসে যোগদান করেছেন, নিশ্চয়ই সেটা একটি দলের জন্য সুখবর, কিন্তু সেটা কেন্দ্র করে কংগ্রেসের অহংকার হয়ে গেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, কংগ্রেসের এই ভালো দিনের পেছনে কিন্তু বিরোধী ঐক্যমঞ্চ রয়েছে, বললেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ। হেলমেট মাথায় থাকলেও শেষ রক্ষা হলো না, বাইক চালকের মাথার উপর দিয়ে চলে গেল গাড়ির চাকা। শোকাবহ অঘটন পাতারকান্দি বাইপাসে। পাতারকান্দিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, আহত একজন। পাতারকান্দির বাইপাসে আবার বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো তরতাজা এক যুবকের। হতভাগ্য যুবকের নাম হৃদয় হোসেন, বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন দুর্গানগরে। এ ঘটনায় গুরুতর আহত হন শামীম আহমেদ নামের আরও এক যুবক, সম্পর্কে দুজন ভাই। ঘটনাটি ঘটে বুধবার রাত আনুমানিক 8টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই মোটর বাইকে করে ডিব্রুগড় থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ওই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগলে চালকের আসনে থাকা হৃদয় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় আহত হন বড় ভাই শামীম আহমেদ। ঘটনার পর পাতারকান্দি পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ই রিক্সার ধাক্কায় গুরুতর আহত হন বাইক চালক পাতারকান্দির বাজারিসরা থানাধীন কাঁঠালতলি এলাকার এক যুবক। এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কদমতলা আরডি ব্লকের সামনে। জানা গেছে, কদমতলা থেকে চুরাইবাড়ি যাওয়ার পথে বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। আহত হন বাইক চালক আলিমুদ্দিন, তার বাড়ি বাজারিসরা থানাধীন কাঁঠালতলিতে। ঘটনার পর প্রেমতলা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে কদমতলা থানায় নিয়ে যায় এবং দুর্ঘটনার পর পালিয়ে যায় ই রিক্সা। বন্যার পর এবার জ্বর। কাটিগড়া দুধপুরে বাড়ির উপর ভেঙ্গে পড়ল বিশাল গাছ। বন্যার পর এবার জ্বরের তাণ্ডব। বিশাল বড় গাছ ভেঙ্গে পড়ে গুড়িয়ে দিল একটি বাড়ি। বন্যা পরবর্তী সময়ে জড়ো হাওয়ায় কাটিগড়ার বিভিন্ন এলাকায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে খবর। প্রাপ্ত খবর মতে সোমবার সন্ধ্যায় কাটিগড়ার বিভিন্ন এলাকায় বয়ে যায় প্রচণ্ড জড়ো হাওয়া, আর এতে কিছু কিছু এলাকায় ক্ষয়ক্ষতির শিকার হন লোকজন। দুধপুর প্রথম খণ্ড গ্রামের এক ব্যক্তির বাড়ির উপর ভেঙ্গে পড়ে বিশাল বড় গাছ। এতে তৈয়বুর রহমান মজুমদার নামের এক ব্যক্তির কুড়ে ঘর প্রায় গুড়িয়ে যায়। বরাত জুড়ে রক্ষা পান চারজন লোক। ঘটনার সময় গড়ের ভেতরেই ছিলেন তারা। গড়ের উপর গাছ পড়ার শব্দ শুনে পরিমরি করে গড় থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় সাফল্য। অসমে বাল্যবিবাহ কমেছে 81%। বাল্যবিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর টানা অভিযান রং দেখাতে শুরু করেছে। অসমে মাত্র 2 বছরে বাল্যবিবাহের হার কমেছে 81%। সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে কম বয়সে মেয়ের বিয়ে দিতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন নামের এক সংস্থার সমীক্ষায় ফুটে উঠেছে এই তত্ত্ব। তবে গোটা দেশে এখনও ভয়াবহ হারে বাল্যবিবাহের ঘটনা ঘটছে। প্রতি মিনিটে বাল্যবিবাহ হচ্ছে 3টি করে। তাই বাল্যবিবাহ রোধে অসম মডেল গোটা দেশে অনুকরণের কথা বলেছে সংস্থা। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আবার করা ঘোষণা, নভেম্বর ডিসেম্বর মাসে আবার শুরু হবে বাল্যবিবাহে জামাই দরপাকর।
বাল্যবিবাহ বিরোধী অভিযান আবার শুরু হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বদরপুর বাঙ্গার নাজ খুনি সেলিমকে জোরহাট জেলে নেওয়ার নির্দেশ। বাঙ্গা এলাকার নাজ তোফাইল খুনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত সেলিম উদ্দিনকে করিমগঞ্জ থেকে জোরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। কারা বিভাগের মহাপরিদর্শক এক নির্দেশে সেলিমকে করিমগঞ্জের কারাগার থেকে জোরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠাতে বলেছেন। তাকে জেল স্থানান্তরের সময় যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা দিতে বলা হয়েছে। এটাই সম্ভবত প্রথম কোনো হাজত বাস করা অপরাধীকে বরাক উপত্যকার বাইরের কারাগারে পাঠানো হচ্ছে। বেকার সমস্যায় রাজ্য থেকে কাজের খুঁজে 55% বিন রাজ্যে। বেকার সমস্যায় বারাক্রান্ত রাজ্য অসম থেকে কর্মসংস্থাপনের জন্য বিন রাজ্যে যাওয়া যুবক যুবতীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। মাত্র এক বছরে রাজ্য থেকে বিন রাজ্যে বিভিন্ন কারণে পাড়ি দেওয়া মোট 23.7% লোকের হিসাব ধরলে তার মধ্যে 54.7% হচ্ছেন কর্মসংস্থাপনের সন্ধানে যাওয়া মানুষ। এই তথ্য প্রকাশ পেয়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থার ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট সম্প্রতি প্রকাশ করা ভারতের নিয়োগ প্রতিবেদন 2024 যুব সংস্থাপন শিক্ষা এবং দক্ষতা শীর্ষক প্রতিবেদনে। এদিকে বিমানবন্দরে মুটের চাকরির জন্য পিএইচডি বিকম পাস প্রার্থী পদ পিষ্টের মতো অবস্থা মুম্বইয়ে। দেশে বেকার সমস্যা যে মাত্রা ছাড়িয়েছে তা আবার একবার প্রমাণিত হল। কিছুদিন আগেই মধ্যপ্রদেশে একটি চাকরির ইন্টারভিউতে পদ পিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার মুম্বাইতেও একই অবস্থা দেখা গেল। মুম্বাই বিমানবন্দরের মুটের চাকরির জন্য 25,000 আবেদন জমা পড়ে মাত্র 22,000 টাকার মাইনের এই চাকরির প্রার্থী তালিকায় ছিলেন। বাণিজ্যে স্নাতকোত্তর বিবিএ এবং বিকম পাস স্নাতক এমনকি পিএইচডি ডিগ্রিধারীরাও। নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে উদারবন থানার অধীন মদুরা জিপির নগর ইঞ্জিন টুকরা এলাকার মদুরা নদীতে। মৃত কিশোরের নাম বিজয় মোহালি। জানা যায় বুধবার বেলা 11টা নাগাদ মদুরা নদীতে স্নান করার জন্য গড় থেকে বের হয় নগর চা বাগানের মহাদেব বাড়ির বাসিন্দা সুনীল মোহালির ছেলে বিজয় মোহালি। পরবর্তীতে শেয়ার গড়ে ফেরেনি। পরে বিকেল 3টা নাগাদ মদুরা নদীর জলে বিজয়ের দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। জানানো হয় বিজয়ের পরিবারের লোকদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদারবন্দ পুলিশও। প্রাথমিক প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শিলচর খালাইন সড়কের শিববাড়ি অংশে ছোট গাড়ি চলাচল বন্ধ বিপাকে চালকরা। শিলচর খালাইন সড়কের শিববাড়ি অংশ দিয়ে বাড়ি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে শিববাড়ি বাদে প্রহরারত পুলিশ ছোট মালবাহী গাড়ি চলাচলও বন্ধ করে দিয়েছে। এতে ব্যাপক সমস্যায় পড়েছেন ছোট গাড়ির চালকরা। শ্রীকুনা ডেইলি বাজার থেকে শিলচর খালাইন সড়ক পর্যন্ত, পেলাডহর বা রাখাল খালের পার পর্যন্ত সড়কে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বুধবার ছোট গাড়ির চালকরা মাসিমপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে তাদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার দাবি জানান। আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার তিন জেলায় গরম আরও একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28°C। করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29°C। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34°C এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28°C। এবার শেষ খবরটি। বাড়ি বৃষ্টির ফলে জমাজলে কৃত্রিম বন্যার কবলে শিলচর বাগা বাজার। প্রবল বৃষ্টিতে সন্তর বাজার সহ পাশে থাকা কয়েকটি বাড়িঘরে জমেছে হাঁটু জল।
মঙ্গলবার বাগা বাজারের সাপ্তাহিক বাজার ছিল। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা নিজেদের সামগ্রী নিয়ে বাজারে আসেন, কিন্তু বিক্রির সুযোগ পাননি। বিলেন হয়ে দাঁড়ায় জমা জল। এ নিয়ে কুপ্রকাশ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমকে জানান, নালা নর্দমা আবর্জনায় ভরে গেছে, তাই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির জমা জলে এভাবে বছরের কয়েক মাস সমস্যায় ভুগতে হয় তাদের। ব্যবসা করে তারা পরিবার প্রতিপালন করে থাকেন, রীতিমতো তুলা আদায় করা হয় তাদের কাছ থেকে, অথচ আবর্জনা আর বৃষ্টির জমা জলের জন্য তারা ব্যবসা করতে পারছেন না। এ নিয়ে বাজার লেসিদের বারবার বলা সত্ত্বে কোনো ফল হয়নি। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।